বন্ধুরা, ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এবং চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। তার কারণ আপনারা জানেন, একটি ঘূর্ণিঝড় শীতরাং তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। এই মুহূর্তে কিন্তু একেবারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বর্ডারের খুব কাছাকাছি সে পৌঁছে গেছে। আর এই মুহূর্তে তার যে গাস্টিং প্রায় 100 কিলোমিটার তার গতিবেগ। আর যদি আমরা তার নর্মাল বায়ুর গতিবেগ দেখি, তাহলেও সেটি কিন্তু 70 থেকে 75 কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে নিয়েছে। এবং যেরকম আমরা আগেই ভেবেছিলাম যে 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ বা 80 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে সেটি আঘাত হানবে, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আর একটা কথা বলে রাখি যে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন পরিবেশ, আর তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ। আমরা একেবারে এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র দেখব। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র থেকে যেটা দেখছি, আপনারা দেখুন, পুরো দক্ষিণ বঙ্গ জুড়ে বিস্তার লাভ করেছে মেঘ, এবং পুরো দক্ষিণ বাংলাদেশ জুড়ে বিস্তার লাভ করেছে। সাথে কিন্তু রয়েছে ত্রিপুরার উপরেও মেঘ। টোটাল 700 থেকে 750 কিলোমিটার রেডিয়াস জুড়ে কিন্তু মেঘ ছড়িয়ে পড়েছে। আর মূল যে ঝড়টা, সেই ঝড়টা কিন্তু প্রায় 300 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকবে বা অনেকটা জায়গা জুড়ে হবে, 300 থেকে 350 কিলোমিটার রেডিয়াস জুড়ে। 750 কিলোমিটার রেডিয়াস জুড়ে চলবে হচ্ছে গিয়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। তবে ঝড় মূলত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, এবং এদিকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গায়, কলাপাড়া, খেপুপাড়া, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় থাকবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তার জন্য কিন্তু ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের জন্য এই আপডেট দিচ্ছি। এছাড়া ঘূর্ণিঝড় শীতরাং নিয়ে আমাদের যে ট্রাভেল শুটার্স চ্যানেল, সেখানে স্পেশাল আপডেট রয়েছে। চলে যাব বৃষ্টি ও বজ্রমুটে, এবং এর জেরে কতটা বৃষ্টি হচ্ছে সেটা দেখিয়ে দিই। দেখুন, মেঘাচ্ছন্ন পরিবেশটা রয়েছে, তবে বৃষ্টি এখনও যেটা লক্ষ্য করছি তাতে অতি ভারী বৃষ্টি এখনও শুরু হয়নি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে। তবে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় এই মুহূর্তে। এছাড়া বরিশাল, মাথাবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী, ডুমকি, এই সমস্ত বাউপাল, ওদিকে মনপুরা দ্বীপ, তারপরে বিশেষত সন্দ্বীপ ও তিনকোনা দ্বীপ এবং সুন্দরবন, এই যে বিস্তারিত জায়গা, এদিকে আমাদের দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, রায়দিঘি, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড়ের এফেক্ট থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে। আর এই মুহূর্তে ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বরিশালের দিকে, খুলনার দিকে এবং যশোরের দিকেও মোটামুটি বৃষ্টি হচ্ছে, সাতক্ষীরা। আর অতি ভারী বৃষ্টি যেটা সেটা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে এই মুহূর্তে রয়েছে, যেটা মাথাবেড়িয়া, মোংলা, তারপরে জিয়ানগর, এই জায়গাতে কিন্তু এখন অতি ভারী বৃষ্টি চলছে। যদি আর একটু জুম করে আর কি ডিটেল কোনো নাম পাবো, আর সেরকম ডিটেল দেখতে পাচ্ছি না। মোট কথা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মধ্যে একটু উত্তর পূর্বে, সুন্দরবন থেকে একটু উত্তর পূর্বে যেই স্থান, সেখানে অতি ভারী বৃষ্টি। এই যে অতি ভারী বৃষ্টি যেখানে দেখছি, এখানে জানেন কত মিলিমিটার বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে? দেখুন, 65 থেকে 70 মিলিমিটার বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। আর বাকি অঞ্চলগুলোতে কোথাও 30 কোথাও 40 কিলোমিটার গতিবেগে কিন্তু, গতিবেগ নয় মানে বৃষ্টির হচ্ছে, আর ঝড় বইছে এই মুহূর্তে। ঝড় একেবারে যে ল্যান্ডফল হয়েছে এই মুহূর্তে তা নয়। অনেক টেলিভিশন চ্যানেলকে দেখলাম বলছে আগামীকালকে ল্যান্ডফল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুরেই কিন্তু ল্যান্ডফল, এবং এখন থেকে ল্যান্ডফলের দোরগোড়ায় পৌঁছে গেছে ঘূর্ণিঝড়। আর খানিকক্ষণ বাদেই কিন্তু ল্যান্ডফল, ওই 2:30-3 থেকে ল্যান্ডফল শুরু হয়ে যাবে, আর এখন থেকেই কিন্তু ঝড় শুরু হয়ে গেছে সেটাই লক্ষ্য করতে পারছি। এবং এটি আগামী যে সময়গুলো যত গড়াবে তত ল্যান্ডফল তো হয়েই যাচ্ছে 2:30-3 থেকে, এবং 4 নাগাদ একদম প্রপার ল্যান্ডফল হয়ে যাবে। আর তার পরবর্তী সময়গুলো সন্ধ্যের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরো বাংলাদেশ জুড়ে এগোতে থাকবে, এবং কালকের সকাল থেকে পরিষ্কার হতে শুরু করবে বাংলাদেশ, ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গ কাল সকাল নয়, আজকে রাত্রির থেকেই পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। মোটামুটি ওই দেখতে পাচ্ছি যে 10:30-11 থেকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। আর তবে বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ বর্ডার পর্যন্ত বিস্তার থাকবে তার। আর অতিভারী বৃষ্টি যেমন ত্রিপুরাতে আছে, সেরকম
বাংলাদেশের পুরো দক্ষিণবঙ্গ, পূর্ব বাংলাদেশ, সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে কিন্তু থাকছে। এইভাবে সে আস্তে আস্তে কাল সকাল থেকে বেরোতে থাকবে এবং কালকে দুপুরের দিক থেকে লক্ষ্য করছি যে পরিষ্কার হতে শুরু করবে বাংলাদেশ, এবং এই যে ভারী বৃষ্টিটা সেটা চলে যাবে আসামে। তবে তখন আর অতি ভারী বৃষ্টি থাকবে না, বেশ খানিকটা বৃষ্টি নিয়ে প্রবেশ করবে, তবে ঝড়টা একেবারে কমে যাবে। ঝড়ের দাপট কিন্তু আজকের রাত্রি থেকে আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এবং কালকে সকালের দিকে ঝড়ের দাপটটা একেবারেই কমে যাবে। এই ছিল হচ্ছে গিয়ে এই মুহূর্তের সিত্রাঙ্গের আপডেট। আমরা চলে যাব একটু তাপমাত্রা, এর জেরে তাপমাত্রা আজকে বেশ খানিকটা নিচের দিকেই থাকবে এরকমই লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি এই মুহূর্তে তাপমাত্রা দেখি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যদি এই কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকটা একটু বেশিই কম আছে 24-এর মতো, কিন্তু পুরুলিয়ার দিকে একটু বেশি আছে 28-29-এর মতো। তার মানে এই যে ঝড়ের প্রভাবটা খুব একটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে পড়েনি, মেদিনীপুরের দিকেও কিন্তু 28-এর মতো রয়েছে। আবার উত্তরে গেলে 27-এর মতো, আলিপুরদুয়ার কোচবিহার 24-এর মতো। অন্যদিকে বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু উত্তরে 25-এর মতো, সিলেটের দিকে 23, আবার দক্ষিণে 23-24। তার মানে কলকাতা আর বাংলাদেশের দক্ষিণে মোটের উপরে একই রকম পরিবেশ। ত্রিপুরাতেও একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে 23 এই মুহূর্তে, আর আসাম 22-23-এর মধ্যে। তার মানে তাপমাত্রাটা কিন্তু অনেকটা কমের দিকে। তবে আজকে রাত্রির 11টার দিকে কতটা তাপমাত্রা থাকবে সেটা একবার দেখে নিই, খানিকটা ঠান্ডার দিকেই থাকা উচিত, তার কারণ এই ঘূর্ণাবর্তটি কিন্তু ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশে প্রবেশ করে যাবে রাতের দিকের আগেই, মানে বিকালের প্রবেশ করে যাচ্ছে। তবে খুব পরিবর্তন হচ্ছে না, এখন যেটা আছে তাপমাত্রা এর কাছাকাছি থাকবে বাংলাদেশে। আসামে 20-21-এর মতো থাকবে, আর ত্রিপুরাতে 22-এর মতো থাকবে, মানে 2-3 ডিগ্রি কমবে। তবে চিটাগাং মহেশখালীর দিকে একটু বেশি থাকবে 26, বাংলাদেশে 22-23, এখন 24-25 আছে, 2-3 ডিগ্রি কমবে রাত্রে। আর পশ্চিমবঙ্গে কিন্তু 23-24-এর মতো, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের দিকে 22 এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 21-22। এই হচ্ছে কি আজকের খবর, এবং আশা করি কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thank you.